बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वा बरकातुहु। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करछि तुम्हारा सबाई भालो आछो। आमिओ तोमादेर दुआए एबं आल्लाह ताआलार अशेष रहमते भालो आछि आलहामदुलिल्लाह। अनलाइन भिडियो क्लासे तोमादेर सामने आबारो उपस्थित होयेछि तोमादेर यासिन सर। प्रिय शिक्षार्थी बंधुरा, चलो क्लासेर शुरूतेई आमरा गत पाठेर একটু বিষয়বস্তুগুলো দেখে নিই, কেমন? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিনে পড়েছিলাম বাংলার খোকা। বাংলার খোকা গল্পের দেখো প্রশ্ন পড়েছিলাম, তারপরে বিপরীত শব্দ ছিল, তোমরা পড়েছো সবাই। ওকে, বাংলার খোকা আমরা তাহলে দেখি তোমাদের একটু মনে আছে কিনা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছিলাম যে বাংলার খোকা প্রবন্ধে এই খোকার তার মায়ের কাছে একটা সবসময় আবদার ছিল। আবদারটা কি বলতো? ওকে, থ্যাংক ইউ, বন্ধুদের বাসায় নিয়ে এসে তাদেরকে খাবার দেওয়া, তাই তো? আচ্ছা, এই বন্ধু মানুষের বিভিন্নভাবে উপকার করতো, এই খোকা তার বন্ধুদের উপকার করতো। কি করে বলতো? দুই একটা এক্সাম্পল দাও। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সবারই মনে আছে, সবাই হাত উঠাইছো, সবাই বসো। তাহলে দেখো, এই খোকা একদিন কি করলো, স্কুল থেকে ফিরছিলেন, দেখলেন রাস্তার ধারে গাছের নিচে এক বৃদ্ধা মহিলা শীতে কাঁপছিল। সে কী করলেন, তার নিজের গায়ের চাদরটা তাকে দিয়ে দিয়েছিলেন, আমরা সবাই জানি। ওকে, এছাড়াও আরে একটা ঘটনা বলতে পারি, এই খোকা একদিন বৃষ্টির দিনে কি করলেন, দেখলেন তার বন্ধুর ছাতা নাই, তিনি নিজের ছাতা বন্ধুকে দিয়ে দিলেন আর নিজে ভিজে ভিজে বাড়ি ফিরলেন। এই যে উদার মন, বন্ধুত্ব সুলভ আচরণ, এই খোকা কী করছিলেন বলতো? ওকে, থ্যাংক ইউ, এই খোকা দেশের মানুষের কথা ভাবতেন, তাই না? আচ্ছা, সেই বাংলার খোকা গল্পটি আমরা খুব সুন্দর করে শেষ করেছি, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু বাংলা দ্বিতীয় পত্র ভাষা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু বাংলা দ্বিতীয় পত্র ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা নিয়ে পড়তে যে আমরা বুঝতে পারবো ভাষা কাকে বলে, ঠিক আছে, ভাষার সংজ্ঞা জানবো, প্রামাণ্য সংজ্ঞা জানবো, তারপরে মাতৃভাষা কাকে বলে এইটা জানবো, তাহলে আমরা সর্বপ্রথম ভাষা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে সর্বপ্রথম আমাদের জানা দরকার ভাষা কী বা ভাষা কাকে বলে। দেখো, মানুষ সামাজিক জীব, আর সামাজিক জীব হিসেবে মানুষ কী করে, সমাজের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করে, আর এই অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিসের প্রয়োজন হয়, ভাষার প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, তাহলে ভাষা কিন্তু মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ কি, তথ্য আদান প্রদানের একটি মাধ্যম, আমরা সবাই জানি। তাহলে চলো সর্বপ্রথম আমরা জেনে নিই ভাষা কাকে বলে। খুব সুন্দর করে দেখো, আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে বলবো মানুষের কণ্ঠ নিঃসৃত। তাহলে ভাষা কাকে বলে, ঠিক আছে, আমরা প্রথমে জানবো কি ভাষা কাকে বলে, ভাষা কাকে বলে আমরা জানবো। তাহলে উত্তর লিখবো সুন্দর করে, সাধারণভাবে যদি লিখি আমরা, তাহলে দেখো মানুষের কণ্ঠ নিঃসৃত ভাষা কাকে বলে। দেখো, মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি, নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি, ধ্বনির সমষ্টিকে কি বলে, ভাষা বলে, ঠিক আছে? ওকে, ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভাষা কাকে বলে বলতো? মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। আমরা খুব সহজেই সংজ্ঞাটা জেনে নিতে পারি যে ভাষা কাকে বলে, ভাষা কি, ভাষার সংজ্ঞা দাও, তাই না? তাহলে কি বলবো, প্রামাণ্য সংজ্ঞা ছাড়া আমরা সহজে বলতে পারি মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। দেখো, আমি লিখে দিয়েছি ভাষা কাকে বলে, মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। অবশ্যই কণ্ঠ নিঃসৃত আওয়াজ হলেই হবে না, সেটার অর্থপূর্ণ ধ্বনি হতে হবে। অর্থপূর্ণ ধ্বনি যদি না হয় তাহলে সেটা ভাষা হবে না।
আচ্ছা, তাহলে ভাষা কাকে বলে বলো তো? মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। কি বলতে পারবে বলো তো দেখি, ভাষা কাকে বলে? ওকে থ্যাংক ইউ, তুমি বলো তো দেখি ভাষা কাকে বলে? ওকে থ্যাংক ইউ, আরও একবার বলে দিচ্ছি, মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, আমরা যদি প্রামাণ্য সংজ্ঞাতে যাই তাহলে কি হবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার সংজ্ঞা প্রদান করেছেন। তাহলে যদি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কী, ভাষা কাকে বলে, এইটা যদি বলতে যাই, তাহলে আমরা বলতে পারি, মানুষ যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কী? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষার সংজ্ঞায় আমরা বলতে পারি, মানুষ যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। বলতে পারবে তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কী বলো তো? ওকে থ্যাংক ইউ, তুমি বলো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কাকে বলে? ওকে থ্যাংক ইউ, তাহলে মানুষ যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে দিয়ে, আমরা লিখলেও লিখতে পারি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানুষ যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রামাণ্য সংজ্ঞাতে যদি আসি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী, ঠিক আছে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি, মানুষ যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যদি ডক্টর সুকুমার সেনের মতে যাই, আমরা যদি ডক্টর সুকুমার সেনের মতে, তাহলে দেখো ডক্টর সুকুমার সেনের মতে, অর্থাৎ আরেকজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুকুমার সেন ভাষার কী সংজ্ঞা দিয়েছেন? তিনি ভাষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবোধক বহুজন বোধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। ডক্টর সুকুমার সেনের মতে ভাষা কী? মানুষের উচ্চারিত অর্থবোধক বহুজন বোধ ধ্বনির সমষ্টি হল ভাষা। ঠিক আছে, আচ্ছা, আরেকজন বিখ্যাত ভাষাবিদ রয়েছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। ডক্টর মোহাম্মদ এনামুল হকও ভাষার সংজ্ঞা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের ভাষার সংজ্ঞায় আমরা জানতে পাই, মানুষ বাকযন্ত্রের সাহায্যে সমাজভুক্ত জনগণের বোধগম্য যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে সেই ধ্বনি বা ধ্বনির সমষ্টিকেই ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনজন ভাষাবিজ্ঞানীর মতে ভাষার সংজ্ঞা পেলাম, সাধারণ অর্থে ভাষা কাকে বলে সেটা পেলাম। তাহলে ডক্টর শহীদুল্লাহর মতে ভাষা কাকে বলে? মানুষ যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ ভাষা কাকে বলে? ওকে বলো তো সাধারণ অর্থে ভাষা কাকে বলে? ওকে থ্যাংক ইউ, মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকেই ভাষা বলে। তুমি বলো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কাকে বলে? ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। এরপরে আমরা ডক্টর সুকুমার সেনের মতে জানলাম, তারপরে আমরা জানলাম কার মতে? ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানা দরকার আরেকটা কথা, মাতৃভাষা কাকে বলে? দেখো মাতৃভাষা কাকে বলে এটাও তো আমাদের জানা দরকার, তাই না? ভাষার সংজ্ঞা জানলাম, তো মাতৃভাষা কাকে বলে এটা আমরা জানবো না? আমরা সবাই জানি যে মাতৃভাষার সংজ্ঞা খুবই সহজ। তাহলে জন্মের পর থেকে যদি আমরা আসি, মাতৃভাষা কাকে বলে খুব সহজ করে আমি বলে দিচ্ছি। দেখো জন্মের পর থেকেই শিশু তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে থাকে তাকেই মাতৃভাষা বলে। মাতৃভাষা কাকে বলে? জন্মের পর থেকেই একজন শিশু তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে বা অন্য কারো কাছ থেকে হতে পারে, ঠিক আছে,
অর্থাৎ প্রথমেই যে ভাষা শিখবে, জন্মের পর একজন শিশু তার মা অথবা অন্য কারো কাছ থেকে প্রথমেই যে ভাষাটা শিখে তাকেই কি করে মাতৃভাষা বলে। তাহলে মাতৃভাষা কাকে বলে? জন্মের পর একজন শিশু বেড়ে ওঠার সময় তার মা অথবা অন্য কারো কাছ থেকে যে ভাষা শিখে, আমরা খুব সহজে যদি বলতে চাই মাতৃভাষা কাকে বলে, জন্মের পর একজন শিশু বেড়ে ওঠার সময় তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে তাকেই মাতৃভাষা বলে। যেমন আমরা বাংলাদেশি, আমরা আমাদের মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি, অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। জাপানিরা কী করে? জাপানিরা তাদের মায়ের কাছ থেকে জাপানি ভাষা শিখে, এই জন্য তাদের ভাষা হচ্ছে জাপানিজ। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল ভাষা, ভাষা কাকে বলে, ভাষার প্রামাণ্য সংজ্ঞা, মাতৃভাষা কাকে বলে। আশা করছি সবাই খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ, কি বলো, বুঝতে পেরেছ? ওকে, তাহলে চলো আমরা একটু ফিরে আসি। আজকে কার কি মনে আছে, তুমি বলো তো ভাষা কাকে বলে? ওকে, থ্যাংক ইউ। মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। তুমি বলো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা কাকে বলে? ওকে, থ্যাংক ইউ। মানুষ যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। ওকে, এরপরে তুমি বলো তো আরও কয়জন বিজ্ঞানী ভাষা সংজ্ঞা দিয়েছেন? দুইজন, থ্যাংক ইউ। কে কে? ডক্টর এনামুল হক আর হচ্ছে ডক্টর সুকুমার সেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে আমরা আলোচনা করেছি মাতৃভাষা কাকে বলে। ওকে, দেখি কে বলতে পারে। ওকে, তুমি ঠিক আছে বলো, মাতৃভাষা কাকে বলে? ওকে, শিশু জন্মের পর তার মায়ের কাছ থেকে যে ভাষা শিখে থাকে তাকেই মাতৃভাষা বলে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। তাহলে আমাদের বাড়ির কাজের পালা, তাই তো? তার আগে একটু বলে নিই, কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? ওকে, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ ভাষা কাকে বলে। ঠিক আছে, ভাষা কাকে বলে, ভাষা কাকে বলে খুব সুন্দর করে লিখে সবাই কী করবে, জমা দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।